करीमगंज जिला सड़क सुरक्षा समिति के निर्णय के अनुसार शुक्रवार 16 दिसंबर को करीमगंज में वाहन चालकों एवं संचालकों के लिए नेत्र एवं स्वास्थ्य जांच शिविर का आयोजन किया गया। कार्यक्रम सुबह 10 बजे करीमगंज एसटीसी परिसर में शुरू हुआ। करीमगंज शहर के एएसटीसी क्षेत्र में वाहनों के चालकों व संचालकों की जाँच की गयी। कुल 116 लोगों की आँखों और स्वास्थ्य की जाँच की गयी। करीमगंज के कार्यवाहक जिला परिवहन अधिकारी शाह उद्दीन तबदार ने कहा कि करीमगंज जिला सड़क सुरक्षा समिति की बैठक में सड़क सुरक्षा के लिए चालकों और निदेशकों का शारीरिक रूप से स्वस्थ होना बेहद जरूरी है। उधर स्वास्थ्य विभाग की मोबाइल यूनिट के कर्मचारियों समेत इन दोनों विभागों के डॉक्टरों ने इस शिविर में हर तरह की मदद की। হেলথ অ্যান্ড আই চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে জয়েন্ট ডিরেক্টর হেলথের তরফ থেকে একটা মেডিকেল টিম পাঠানো হয়েছে এবং এসটিসি কমপ্লেক্সে এএসটিসি সুভারণ কমপ্লিট সহযোগ করেছেন। এখানে যত গাড়ি টুটি প্রত্যেক গাড়ির ড্রাইভার কন্ডাক্টর হ্যান্ডিম্যান সবকে আইসাইট পরীক্ষা করা চলতেছে এবং মেডিকেল চেক আপ যেটা যেমন প্রেশার আদার্স কোনো মেজর প্রবলেম যেটা ফার্স্ট এইড হিসাবে এসেন্সিয়াল সেখানে আমাদের জয়েন্ট ডিরেক্টর হেলথ আইসাইটির জন্য একজন ডাক্তার দিয়েছেন আর নর্ম্যাল চেক আপের জন্য একজন ডাক্তার আদার্স মেডিকেল স্টাফ আছে এবং ওনাদেরকে যেখানে নেসেসারি মেডিসিনও কিছু প্রোভাইড করতেছেন যেটা অ্যাভেলেবল আছে ওনাদের স্টকে যেটা চলতেছে এটা করার মেইন রহস্য হইল কারণ ড্রাইভাররা যখন গাড়ি চালায় ওর আইসাইটে কোনো প্রবলেম আছে কি না হয়তো নিজে বুঝে না যদি প্রপার আইসাইটটা না থাকে সে গাড়ি চালাতে ভালো করে পারবে না যে এই গাড়িটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং মেডিকেল ফিটনেসটাও যদি তার হাই প্রেশার থাকে আদার্স কোনো প্রবলেম থাকে সেইটা নিজে বুঝে না আর তারা নর্মাল কোনো চেক আপ করে না যার জন্য আমাদের ডিস্ট্রিক্ট কৌশলটি কমিটি থেকে সেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর ডেপুটি কমিশনার স্যারের যে এটা পরামর্শ অ্যাডভাইস যে ড্রাইভার এবং হ্যান্ডিম্যান যারা গাড়ি চালাইতেছে ওদেরকে প্রপারলি পরীক্ষা করা দরকার যদি ওদের কোনো মেজর প্রবলেম থাকে আজকে আমার ডাক্তাররাও আমি আলোচনা করেছি যাদের মেজর প্রবলেম আছে ওদেরকে এখানে অন দি স্পট কল ট্রিটমেন্ট পসিবল নয় তাদেরকে সিভিল হসপিটাল রেফার করা হয়েছে তারা যখন এখানে যাবে তাদের কোনো চেক আপ হবে এই জন্য আজকে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আর এইবার আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আজকে 10-12 দিন থেকে আমরা মেজর ড্রাইভ আরম্ভ করেছি যাতে অ্যাক্সিডেন্ট থেকে আমরা রক্ষা পাই পার্টিকুলারলি টু হুইলার হেলমেট বোট রাইডার অ্যান্ড পিলিয়ন রাইডার সবাইকে কম বেশি 100 কেস ডিটেকশন হয়েছে। হ্যাঁ, কেস ডিটেকশনটা মেইন লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হলো যদি আমরা বেশি ধরাধরি করি ওদেরকে পেনাল্টি করি তখন অনেকে অ্যাকচুয়ালি নিজের সেফটি ডিফেন্সটা ফিল করে না। হেলমেট আছে গাড়িতে হ্যাং করে নিয়ে যাইতেছে কিন্তু হেলমেট পরে না, ওরা ভাবে যে শুধু ফাইনের জন্য হেলমেট। আমাদের মেইনলি অ্যাওয়ারনেস ওইটাই যে প্রত্যেক পিলিয়ন ড্রাইভার রাইডারে বুঝতো যে হেলমেটটা নিজের সেফটির জন্য, সেফটির জন্য যখন হেলমেট পরবে তখন ডেফিনেটলি ওদের সেফটি হবে, ওইটাই আমাদের মেইন মিশন। সেকেন্ড, আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস আমি জানাইতে চাই, আমাদের গভর্নমেন্টের নতুন একটা স্কিম স্টার্ট করছে যেটার নাম হলো গুড সামারিটান স্কিম। যে স্কিমের মাধ্যমে আমাদের আগের দিনে এখানে অ্যাক্সিডেন্ট হইলে কোনো জায়গায় পাবলিক সাহায্য করতে যায় না, ওইটাই বয় পরে পুলিশ কেস কিছু ফেস করতে লাগবে নি, পুলিশে কোনো ইনকোয়ারিতে ঢুকাই দিবে নি, ওই জন্য মনে একটা আতঙ্ক, সেইটা রোধ করার জন্য গভর্নমেন্টে অল ওভার ইন্ডিয়া একটা স্কিম নিছে যে স্কিমটার নাম হলো গুড সামারিটান স্কিম। সেই স্কিমের যদি কোনো পাবলিক একটা অ্যাক্সিডেন্টের পরে ওই জায়গার যারা অ্যাক্সিডেন্ট ভিকটিম হয় ওদেরকে হেল্প করে ইমিডিয়েটলি নিয়ার বাই ট্রমা সেন্টার হসপিটাল নিয়ে যায় আর ওই পেশেন্ট যদি জীবন রক্ষা পায় ওই ধরনের ডাক্তারের একটা সার্টিফিকেট লাগবে, নিয়ার বাই থানার একটা সার্টিফিকেট লাগবে। ওই দুইটা সার্টিফিকেট প্রোভাইড করলে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা অ্যাপ্রাইজাল কমিটি আছে যেটার চেয়ারম্যান অনারেবল ডেপুটি কমিশনার, মেম্বার সেক্রেটারি আমি ডিটিও এবং
সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, জয়েন্ট ডিরেক্টর হেলথ সার্ভিস, ওই চারজনে একটা অ্যাপ্রাইজাল কমিটি আছে। ওই কমিটিতে যখন তারা অ্যাপ্লাই করবে, ওই রেফার লাগবে যে নিয়ার বাই পুলিশ স্টেশনের ওসি বা যে আইও রেফার করতে লাগবে, হ্যাঁ ডেফিনেটলি ওই মানুষটাই ওই অ্যাক্সিডেন্টে হেল্প করছে। আর যে নিয়ার বাই হসপিটালে যাবে, ওই ডাক্তারের একটা রেফার লাগবে, আর ওই মানুষটাই ওই ভিকটিমটারে নিয়ে আসে। ওই দুইটা আমরা অ্যাপ্রাইজাল কমিটি যদি স্কুটনি করিয়া আমরা এটা গুয়াহাটি পাঠাইমু, যখন সঙ্গে সঙ্গে তার আর সঙ্গে তার অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দিই, তার অ্যাকাউন্টে 5,000 জমা হয়। একজন পাবলিকে ইয়ারলি এই ধরনের 5টা রিওয়ার্ড পাবে। এই স্কিমটা নতুন করে আরম্ভ হয়েছে, আমি অলরেডি মিডিয়াতে দিছি, কিন্তু মানুষ পেপারপত্র পড়ার আজকের যে বিজি লাইফ সময় পায় না। আমাদের আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মাধ্যমে ওটা একটা ওয়াইড সার্কুলেশন পাবলিসিটি যাতে হয়, যে অ্যাক্সিডেন্ট ভিকটিমকে যদি একজন পাবলিক হেল্প করে তে 5,000 রিওয়ার্ড পাবে গভর্নমেন্টের পক্ষ থেকে। R9 ভারত কে লিয়ে করিমগঞ্জ আসাম সে রিয়াজ ও ছদিল কি রিপোর্ট। केंद्रीय समिति के पदाधिकारियों हिरण्य कोंवर, तुलसी गोगाई, दिगवंत कोंगन, पुतुल बरुआ की उपस्थिति में विधान परिषद अध्यक्ष इंद्रजीत काकटी की अध्यक्षता में असम गण परिषद के जोरहाट जिला विधान परिषद कार्यालय में बैठक हुई। दोनों सहयोगी ने आगामी नगर निगम चुनावों में एक साथ नगर निगम चुनाव खेलने की वकालत, सहयोगी दलों के धर्म को संरक्षित किए। बैठक में जोरहाट विधान परिषद महिला परिषद के कई पदाधिकारियों ने जोरहाट नगर पालिका को नगर पालिका में स्तरोन्नत करने की मांग को लेकर प्रस्ताव पेश किया। जोहर के 19 वार्डों में प्रत्याशियों की सूची तैयार कर चुकी AGP सिटी कमेटी को केंद्रीय कमेटी की ओर से हिरण्य कोंवर के बुजुर्गों ने चुनाव की तैयारी करने की सलाह दी है। বিধান পরিষদর কার্যালয়ত আমার দলের যেখানে মানে নগর সমিতির বিতর্কতে আরো আলোচনা করল আগন্তুক পৌরসভা নির্বাচন উপলক্ষে। আমার কর্মী সকল মতে নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে তেতিয়াবলে আরম্ভ করেছে, আর যোহরের প্রায় 19টা ওয়ার্ডের কেন্দ্রীয় সমিতির নির্দেশক আজি সমগ্র আগন্তুক পৌরসভার নির্বাচনের উপর প্রত্যেকখন বিধান পরিষদ গৈ গৈ কেন্দ্রীয় সমিতির নেতৃত্ব এক আলোচনা মিলিত হয়েছে। অনুরূপ ধরনের আজিও যোরহাট বিধান পরিষদর মুখ্য কার্যালয়ত গণপরিষদ দলের সম্মানীয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রাক্তন মন্ত্রী বর্তমানের হাইড্রোকার্বনের অধ্যক্ষ হিরণ্য কোঁৱৰ ডাঙৰীয়া, আমার সম্পাদকদ্বয় দিগন্ত কোঁৱৰ, তুলসী গগৈ, আমার কেন্দ্রীয় সমিতির উপসভাপতি পুতুল বুড়াকে বন্ধ করে আজি যোরহাট মহানগর সমিতির বিষয়ববিয়া তথা আগন্তুক পৌরসভা নির্বাচনের প্রার্থীসকলের মত বিনিময় অনুষ্ঠান আমি করেছি। আজি এই ক্ষেত্রে মানে যোরহাট জেলার সভাপতি হিসাবে বর্তমান পুয়া 11 বজাপা টিয়ক নগর সমিতির উপর এক আলোচনা মিলিত হয়ে আইলো। ইয়ার পাশতে আমি এটা যোরহাটত করেছো, আর বিয়লি 3 বজাত তিতাবর মরিয়নি বিধান পরিষদর নগর সমিতির আমি এক আলোচনা মিলিত হব। আমি গণপরিষদ দল মিত্রজোঁট সরকারের অংশীদার হিসাবে আমি আছো। আগন্তুক পৌর নির্বাচনত আমি বর্তমানে ভাবিছো যে দুইটা দল বা আমার UPDL গণশক্তি আদি করে গোটেই মিত্রতার মাজতে আমি খেলিম বলে ভাবিছো। যদিও মিত্রতা নহলেও আমার সামর্থ্য আছে আমার যোরহাটর কোক। নমস্কার, আজি আমি গণপরিষদ যোরহাট বিধান পরিষদর সৈন্যত যোরহাট মহানগর সমিতির সহযোগত আগন্তুক পৌরসভা নির্বাচনের সম্পর্কত কেন্দ্রীয় সমিতির উপস্থিতি কেন্দ্রীয় সমিতির বিষয়বীয় উপস্থিতি আমি আলোচনা করো। এই আলোচনার মর্মে আমি সিদ্ধান্তলে আইছি যে আমি যোরহাট পৌরসভা অন্তর্গত 19টা ওয়ার্ডতে আমি আমার প্রার্থী দিয়া সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেছো। ইতিমধ্যে প্রত্যেক ওয়ার্ডত আমি ওয়ার্ড কমিটি গঠন করার ব্যবস্থা লৈছো, আর আমার কিছু সংখ্যক সরসংখ্যক ওয়ার্ডত ইতিমধ্যে ওয়ার্ড কমিটি গঠন হয়েছে, আর সরসংখ্যক ওয়ার্ডের কারণে আমি যখন প্রার্থী ইচ্ছা প্রকাশ করেছে সেই সকল প্রার্থীকে আমি প্রার্থিত্ব আগবাবর কারণে আমার দলের তরফের আমি চিন্তা চর্চা করেছি। কেন্দ্রীয় সমিতির সিদ্ধান্ত মর্মে ভবিষ্যতে আমি এই ব্যবস্থা গ্রহণ করা হব। আজি আমার সভাত আমি গণপরিষদ দলের BJP দলের মিত্রতারে আহি থাকা পৌরসভা নির্বাচনত অবতীর্ণ হওয়ার কথা আমি পোষকতা করেছো, আর আজি সভাত সর্বসম্মতভাবে কেন্দ্রীয় সমিতিও একটা সিদ্ধান্ত আগবাইছে যে আমি দলের সাংগঠনিক কাম সমূহ করে আছো,
যোৰহাটৰ উন্নয়নৰ স্বাৰ্থত অসম গণ পৰিষদে যোৰহাটৰ ৰাইজৰ স্বাৰ্থত কাম কৰি যোৱাৰ এক সংকল্প আছে। ইয়াৰ উপৰিও আমি ভৱিষ্যত আহি থকা দিনবিলাকত যোৰহাট পৌৰসভাক আমি পৌৰ নিগমলৈ ৰূপান্তৰণ কৰিবৰ কাৰণে আজি সভাই সৰ্বসন্মতভাৱে সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। এই সিদ্ধান্তটো আমি ৰাজ্য চৰকাৰলৈ প্ৰেৰণ কৰিম। আমি আশা ৰাখিম যে তৎকালীনভাৱে যোৰহাট পৌৰসভাৰ বা যোৰহাট টাউনৰ এটা ইতিহাস আছে, এই ইতিহাসৰ প্ৰতি সন্মান জনাই ৰাজ্য চৰকাৰে যোৰহাট পৌৰসভাক পৌৰ নিগমলৈ ৰূপান্তৰ কৰিবৰ কাৰণে প্ৰয়োজনীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিব বুলি আমি আশা ৰাখিছোঁ। আৰু আমি যোৰহাটবাসী ৰাইজক অনুৰোধ জনাম যে অসম গণ পৰিষদ দলৰ যিসকল প্ৰাৰ্থীক আমি মনোনীত কৰিছোঁ, সেইসকল প্ৰাৰ্থীক মানুহ জনসাধাৰণৰ কল্যাণৰ স্বাৰ্থত তেখেতলোকে ভোট দি জয়যুক্ত কৰিব, আৰু সেই আশা আমি ৰাখিছোঁ। আৰু আমি যিসকল প্ৰাৰ্থী মনোনিৱেশ কৰিছোঁ সেইসকল প্ৰাৰ্থী যথেষ্ট যোগ্য, আৰু সেইসকল প্ৰাৰ্থী যদি যোৰহাটবাসী ৰাইজে গ্ৰহণযোগ্যতা থাকে তেতিয়াহ'লে আমি ভাবোঁ যে আহি থকা দিনবিলাকত যোৰহাট পৌৰসভাৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত এক ইতিবাচক ভূমিকা গ্ৰহণ কৰিব পাৰিব। দলৰ সাংগঠনিক কাম কাজ যোৰহাটত আৰম্ভ কৰিছে, দলৰ নেতাসকলে তাত সহযোগ কৰিছে, আৰু ভালেকেইগৰাকী প্ৰাৰ্থীয়ে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবৰ কাৰণে আগ্ৰহ প্ৰকাশ কৰিছে, যিখিনি দলৰ আমাৰ নিষ্ঠাবান কৰ্মী। গতিকে মই ভাবোঁ যদি এইবাৰ নিৰ্বাচনত অসম গণ পৰিষদ দলে যোৰহাট পৌৰসভাত এক ভাল ফলাফল লাভ কৰিব পাৰিব, আৰু আমাৰ মিত্ৰজোঁট চৰকাৰখন আছে, আৰু মিত্ৰজোঁট আমি একেলগে চলি আছোঁ, বিজেপি দলেও এই বিষয়ে নিশ্চয় চিন্তা চৰ্চা কৰিব। আমি ভাবোঁ যে সকলোৰে সহযোগিতাৰে অসম গণ পৰিষদ দলে আগন্তুক পৌৰসভা নিৰ্বাচনত যোৰহাটত সুফল লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। ধন্যবাদ। R9 ভাৰত কে লিয়ে বিনোদ কুমাৰ নাথ কি ৰিপোৰ্ট, অসম।